আজ বানাতে চলছি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি হবে। হলুদ দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, ময়েলও ঢেলে দিলাম, মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। এগুলি দিয়ে দিচ্ছি, সবগুলি দিয়ে দিলাম। দারুণ একটা রেসিপি হবে, দেখতে থাকো বন্ধুরা। খুব সহজে বাড়িতে বানিয়ে খাও এরকম রেসিপি। হাই বন্ধুরা, মাছগুলিকে নামিয়ে নিলাম, খুব সুন্দর ভাজি হয়েছে। বুঝতে তো পারছো কী বানাতে চলছি, দারুণ একটা হবে রেসিপি। খালি মাছ দিয়ে, সঙ্গে নিয়েছি 4টা পেঁয়াজ, 2টা টমেটো, কিছু কাঁচামরিচ। দারুণ ঝাল কিন্তু গো বন্ধুরা, ভেবো না, অল্প কিন্তু ঝালে তৃপ্তি মিজিয়ে দেবে। ঠিক আছে, এবার এগুলি কাটাকুটি হয়ে যাক। হাই বন্ধুরা, খুব সুন্দর করে পেঁয়াজগুলি কেটে নিলাম, টমেটোগুলিও কেটে নিলাম, আর মরিচগুলিকে মিডল দিয়ে কেটে নিলাম হালকা করে। আবারও সেই পুরোনো ঠাকুরমার দেওয়া গিফট করা কড়াইটা বসিয়ে দিলাম, মনে হচ্ছে হিট হয়ে গেছে, অয়েলটা দেওয়ার পালা। এবার অয়েলটা ঢেলে দিচ্ছি, খাঁটি সরষার অয়েল। অয়েলটা মনে হয় হিট হয়ে গেছে, এবার পেঁয়াজ দেওয়ার পালা। হালকা করে ম্যারিনেট করে রেখে দেবো। হালকা ব্রাউন কালার হয়ে গেলে মরিচগুলিকেও ভেজে নেবো একসঙ্গে। সামান্য পরিমাণে একটু লবণ দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে পেঁয়াজগুলি, তার জন্য হালকা করে লবণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, দারুণ একটা ভাজা হয়ে গেছে। এবার মরিচগুলিও দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে দিলাম, 2-3 মিনিট হয়ে গেছে। এবার পেঁয়াজগুলি দিয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। সরি, ভুল বলে ফেললাম, এবার টমেটো দেবো। দিয়ে দিলাম হালকা ম্যারিনেট করার পালা। ঠিক আছে বন্ধুরা, ম্যারিনেট হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে রেখে দেবো, আসবো 5 মিনিট পর। 5 মিনিটের উপর হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা। ওয়াও, এবার হলুদটা দিয়ে দেবো, মনে হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। হলুদ দিয়ে দিচ্ছি, তার সঙ্গে ধনিয়া পেস্টটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি, কালারটা আসার জন্য একটু কাশ্মীরি চিলিও দিয়ে দেবো। দিয়ে দেব, এবার ম্যারিনেট করি, তারপর কিছুক্ষণ পর হালকা পানি অ্যাড করব। খুব সুন্দর হয়েছে, এবার পানি অ্যাড করব। হালকা পরিমাণ পানি অ্যাড করে দিলাম, একটু পানিটা গরম হয়ে যাক, তারপর মাছগুলিকে অ্যাড করে দেব। দারুণ, এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, খুব সহজে দারুণ একটা রেসিপি। পানিটা হিট হয়ে গেছে, এবার মাছ দেওয়ার পালা। দিয়ে দিলাম বন্ধুরা, দারুণ হবে রেসিপিটা, বুঝতে পারছি তো বন্ধুরা, আমার মুখে পানি আসছে কিন্তু এক্ষুনি। ঠিক আছে, এবার হালকা জলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, ফুটার জন্য ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, খুব অল্প আগুন করে, তারপর দেখাবো তোমাদের। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে 10 থেকে 15 মিনিট, এবার দেখি উল্টিয়ে কী অবস্থা আছে। ওয়াও, কালারটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কালারটা ওয়াও, দারুণ গো। সেন্ট আসার জন্য হালকা করে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম, ঠিক আছে যদি বন্ধুরা, টাটা বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর বাড়িতে বানিয়ে খাবে এরকম টেস্টি রেসিপি। থ্যাংক ইউ দেখার জন্য, টাটা বাই বাই।